রাস্তা পারাপার হওয়ার জন্য আমার ঠিক মাথার উপরেই রয়েছে ফুটওভার ব্রিজ, সেটি কিছু সংখ্যক মানুষ ব্যবহার করলেও অধিকাংশ মানুষ ব্যবহার করছে এই ডিভাইডার। কেন করছে এমন এবং কেন এমন ঝুঁকি নিচ্ছেন তারা, চলুন আমরা দেখে আসি। মাথার উপরে ফুটওভার ব্রিজ বা ডিভাইডার দিয়ে পার হচ্ছে না, এত রিস্ক নিয়ে কেন? না, আমার পায়ে ব্যথার জন্য উঠতে পারতেছে। মাথার উপরে ফুটওভার ব্রিজ থাকলে ওইটা দিয়ে পার হলেন কেন ডিভাইডার দিয়ে? তাড়াতাড়ি আমার ব্যস্ত লাগে, মাথার চুল কাটতে যেতেছি। মাথার চুল কাটাতে যাবেন? মাথার চুল কাটার জন্য ফুটওভার ব্রিজ ছিল উপরে আপনার পাশেই একদম, আপনি নিচ দিয়ে তাও পার হলেন। না, আপনার কাছে জব তো সময় না, আপনি দেখেন বন্ধ করে দেন একবার, যাতে লোকজন পার হইতে না পারে। ফুটওভার দেওয়া হয়েছে ঠিক আছে, তাহলে এইভাবে দেওয়া হয়েছে নিচে দিয়া, যাতে লোকজন পার হইতে পারে, এটা একবার বন্ধ করে দিন। ডিভাইডারটা কি আরেকটু উঁচু করে দিলে? উঁচু করে দিতে বলেন, এরা কর্মকর্তারা কি চোখ নেয়? কর্মকর্তারা দেখে না যে এটা নিচে একজনে টপকে পার হইতে পারতেছে, তাহলে আমাদের আর একটু উঁচু করে দেওয়া উচিত। আপনাদের কি নিজেদের সচেতন হওয়া উচিত না? আমাদের একজন আমি সচেতন হইতে হবে না, পুরো বাংলাদেশ সচেতন হইতে হবে, কারণ আমাদের দেশের গভর্নমেন্টও সচেতন না। পাটা একটু পরে দেন, পাশেই ফুটওভার ব্রিজ বা ডিভাইডার দিয়ে পার হচ্ছেন দুজনই, কেন ডিভাইডার দিয়ে পার হলেন? কেন জলদি তাড়াতাড়ি যাওয়ার জন্য, তাড়াতাড়ি যাওয়ার জন্য। জীবনের চাইতে কি মানে সময়টা অনেক গুরুত্বপূর্ণ? না না, তাহলে ফুটওভার ব্রিজটা ইউজ করতে তো পারতেন, ব্যবহার করতে পারতেন না? ফুটওভার তো আমি অসুস্থ, আমি যদি এই ব্রিজ দিয়ে যাই তাহলে আমি এই হাঁটুতে ব্যথা পাই, এই জন্য। এটা তো পার হতে হবে আপনাকে। আমি ডেঙ্গে পার হই বাবা, তার আমার বাসায় লোক আসছে, মেহমান আসছে, আমি যাই গিয়ে বন্ধুদের সাথে। আরেক ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম, মাথার উপরে ফুটওভার ব্রিজ থাকতেও এইভাবে পার কেন হচ্ছেন ভাই? হ্যাঁ, শর্টকাট। আঙ্কেল একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে মাথার উপরে ফুটওভার ব্রিজ বাট এটা দিয়ে পার হলেন ডিভাইডার দিয়ে, এত রিস্ক না? উচিত না, তারপর আমার একটু সময় শর্ট, সেই জন্য উচিত না। আমাদের মনে হয় একটু পরিবর্তন হওয়া উচিত। উচিত, সামনে দিয়ে হবে ইনশাল্লাহ। ফুটওভার ব্রিজটা উপরে ছিল বাট ডিভাইডার দিয়ে পার হলেন, এটা আসলে কষ্ট বাঁচাইতেও না, সময় বাঁচাইতেও না, মানে সবাই আসে এই হিসাবে এসে পড়ছি। আসলে পরিবর্তন হওয়াটা কি দরকার কি না? অবশ্যই দরকার, অবশ্যই দরকার। পরিবর্তনের জন্য কি করা উচিত মনে করেন? যেভাবে মানে নিয়ম যেভাবে সেভাবেই করা দরকার। আপনার পাশে ফুটওভার ব্রিজ বাট আপনি নিচ দিয়ে চলে এলেন, মানে নিচে ডিভাইডার উপরে ফুটওভার ব্রিজ ঠিক মাথার উপরে, তাও আপনি ডিভাইডার দিয়ে পার হলেন অনেক কষ্ট করে। ভাই একটু তরস তো এই লেগে একটু ভুল হয়ে গেছে ভাই, সরি। ফুটওভার ব্রিজ উপরে আপনি নিচ দিয়ে পার হলেন, একটু উঠে যেতে তো পারতেন। বাবারে টাইম শর্ট এই জন্য। একটু কথা বলি আপনার সঙ্গে, মানে আপনার ঠিক মাথার উপরে ফুটওভার ব্রিজ ছিল বাট আপনি ডিভাইডার দিয়ে পার হলেন, কষ্ট নাকি সময় বাঁচাতে? না, আমি সময়ের জন্য আসছি আর কি, ওই উপরের থেকে যাওয়ার সময় একটু দেরি হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি পার হয়ে গেলাম। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ফুটওভার ব্রিজের উপরে এবং তার ঠিক নিচেই মানুষ রাস্তা পারাপার হচ্ছে ডিভাইডার দিয়ে, এবং কেউ কেউ সময় বাঁচাতে, কেউ কেউ কষ্ট বাঁচাতে, কিংবা কেউ খেয়ালই করেনি এমন কথাও কিন্তু বলেছে আমাদেরকে। ভাই একটু কথা বলি, আপনার মাথার উপরে ফুটওভার ব্রিজ ছিল বাট নিচে ডিভাইডার দিয়ে পার হলেন, সময় বাঁচাতে নাকি শরীরে কষ্ট বাঁচাতে? না, সময় বাঁচাতে জন্য। সময় বাঁচানোর জন্য, বাট সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, এটা তো জানেন। হ্যাঁ, এটা তো জানি। তাহলে এটা ব্যবহার করা তাকে ঠিক হলো নাকি? না, সেক্ষেত্রে কী করণীয় হতে পারে? আপনি তো ব্রিজ দিয়ে যাওয়া উচিত ছিল, উপর দিয়ে উচিত ছিল। আপনি চেঞ্জ হলেই বাকি সবাই চেঞ্জ হবে।